ধাতু রামচন্দ্র, সীতা এবং অনু লক্ষ্মণ আর তার সঙ্গে হনুমান এই মন্দিরে রয়েছে। এখানে এসে মানে অনেক সময় এখানে মানে অনেক সময় কাটিয়েছেন? এখানে কৃষ্ণনগর চাইতেও বেশি সময় কাটিয়েছেন এখানে? আমাদের টোটোর দাদা নিয়ে এসছে এখানে একটা প্রাচীন প্রাচীনতম একটা ভগ্নপ্রায় একটা বাড়িতে। এখানে নাকি রাজা কৃষ্ণচন্দ্র রায় থাকতেন, কৃষ্ণনগরে থাকতেন যেমন, তেমন এখানেও থাকতেন মাঝে সাঝে। দেখতে পাচ্ছি সেই রাম বাড়ি, একটা বাড়ি রয়েছে পুরো ভগ্নপ্রায় হয়ে রয়েছে। এই দেখো এই অবস্থায় রয়েছে এখন, তোমাকে দেখাই ব্যাক করে একটু। এটা হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এটা বাড়ি, মানে মানে বলে না বাংলো বাড়ি ধরনের, আমাদের তখন এখনকার বাংলো বাড়ি যেমন আছে তেমন এরকম বাড়ি ছিল। আর রাজা তো থাকতেন কৃষ্ণনগরে, কিন্তু এখানেও থাকতেন, এখানে অনেক সময় সময় কাটাতেন, অফ টাইমে অনেক সময় কাটাতেন এই জায়গাটায়। দেখতে পাচ্ছ এই যে ব্যাক করে দেখায় তোমাদের, এত ঐতিহাসিক জায়গা, এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় কোনো রক্ষণাবেক্ষণ কিছুই নেই। দেখতে পাচ্ছ শুধু ইট পাটকেল এইগুলোই পড়ে রয়েছে, কিছু পাঁচিল পড়ে রয়েছে, এইগুলোই পড়ে রয়েছে। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এককালের এটা রাজপ্রাসাদ ছিল, তাহলে বুঝতে পারছো সেখানকার অবস্থা এখন কেমন। সরকারের এটা দেখা উচিত, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত মনে হয়। তোমরা কি বলতে পারবে এই লেখাটা কী আছে? আমি তো বুঝতে পারছি না, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমার কমেন্ট সেকশানে লিখে দিও। আমি শুধু দেখতে পাচ্ছি 1684 সাল রানাঘাটে হরধামের মন্দির, আরনঘাটার হরিবুল কিশোর মন্দির ওনারই তৈরি। আজকালের দিনেও এখন এক টাকার সিঙ্গারা পাওয়া যায়, দেখছো এই দেখতে তো, এই যে এক টাকার সিঙ্গারা, এই যে কাকা আমাদের কাকা তৈরি করেছেন, এটার জায়গাটার নাম সিঙ্গারা। দেখতে পাচ্ছ এই যে সাইজ, এই যে এটা সিঙ্গারা, এটা ভাজা হবে, এই দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে কিন্তু আলুর পুরো আছে, বুঝতে পারছো? এখানে শিবালয় এখানে এসে এক টাকা সিঙ্গারা খাচ্ছে আমি, দেখতে পাচ্ছ এই যে এক টাকা দাম এই সিঙ্গারাটা। দেখতে পাচ্ছি দাঁড়াও ভেতরটা খুলে দেখি কেমন আছে। এর মধ্যে কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে পুর দিয়ে আছে, খেতে খারাপ হবে না একটু বুঝতে পারছি। একটুখানি দেখে এবার একটু ক্যামেরা দেখি, আমি দেখি এক টাকার সিনেমার পক্ষে ঠিকই আছে, যেটুকুনি পুর আছে অল্প উদাস পুর আছে, কিন্তু এক টাকার কত দেবে, ঠিক আছে, কিন্তু খুব ভালো। চলো টোটোয় যেতে যেতে দেখো শিয়াল দেখতে পেলাম, দেখো শিয়াল কী করছে, আমাদের দেখে একটুও ভয় পায় না শিয়াল, দেখতে পাচ্ছ এখানে শিয়ালও দেখা যায়। তাহলে বন্ধু এই পর্বটা এখানেই রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে, এর পরের পর্বে দেখতে পাবে খেজুরের রস। তাহলে এই পর্বটা এখানে শেষ করছি, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর দেখতে থাকো। চলো বাই।